এরপর আমি বুঝে গেলাম লেখাপড়া আমার দিয়ে হইব না, দিলাম স্যার। তারপর কি আপনি রিক্সা চালানো শেখা শুরু করলেন? এটা তুমি কি বললা? তুমি এটা কি বললা? রিক্সা চালানো শিখলে আমার মান সম্মান থাকবো, আমার প্রেস্টিজ থাকবো, আমার স্ট্যাটাস থাকবো? না, থাকে না। এরপর অনেক টাকা খরচ করে একটা দোকান দিলাম। ভাবলাম দোকানদারি করে আমি কোটিপতি হয়ে যাব, কিন্তু কিসের কি? শালার দুই দিন ধরে বই রয়েছে, একটা কাস্টমার আয় না। আশেপাশে সবাই ব্যবসা করতেছে, আমার দোকানে কোনো কাস্টমার নেই। ব্যবসা করতে হয়েছে ওই তোর মন চাইলে তুই দোকান খোলা রাখ, নাহলে শাটার লাগাইয়া দে। আমি ব্যবসার খেতা পুরি সব। তারপরে হেন কোনো ব্যবসা নেই যে করিনি, সবই খালি লস, খালি লস আর লস আর লস। কারণ কি? আমার ভাগ্যে নাই, আমার কপাল খারাপ। আমার তো মনে হয় আপনার ভাগ্য অনেক ভালো। কিভাবে? এই যে আপনি তিনবার ম্যাট্রিক পরীক্ষায় ফেল করেছেন আর বউ পেয়েছেন ইন্টারমিডিয়েট পাস। এটা তো ভালো বলছো, এটা তো আমি চিন্তা করিনি। আচ্ছা, তোমার ম্যাট্রিক রেজাল্ট কী ছিল? জিপিএ 5 পেয়েছি। জিপিএ 5, বাহ, তোমার ভাগ্য তো অনেক ভালো। ভাগ্য ভালো কিনা তা বলতে পারি না, কিন্তু আমি অনেক পরিশ্রম করেছি। প্রতিদিন 10 থেকে 12 ঘন্টা পড়াশোনা করেছি, আমি কখনো ক্লাস মিস করিনি। আরে ধুরো, খালি পরিশ্রম করলে রেগুলার ক্লাস করলে ভালো রেজাল্ট হয় নাকি? ভাগ্য ভালো থাকতে হবে, প্রশ্ন কখন করতে হবে না। দেখছো, লাস্ট 6-7 মাস ধরে কারেন্ট যায় না, আজকে আমার বাসর রাত, আর আজকেই কারেন্ট যে দিল। তার মানে আমার কপাল কত খারাপ যে আজকেই কারেন্টটা গেল। তুমি হাসতেছো কেন? হ্যাঁ, অন্তত তুমি আমার মন্দ কপাল নিয়ে আইসো না।